আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন রহমতে আমিও ভালো আছি এই যে আমরা ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম গ্রাম বলতে হলো আমার বাপের বাড়ি এখন আমরা সিএনজিতে আছি আসলে আমার ছেলে বেশ অসুস্থ তো ওকে আমরা একটু ফ্রি করার জন্য বিডু করলাম আর হচ্ছে ওকে একটু মানে অন্য মনস্ক করার জন্যই ওর সাথে কথা বলা তো ডাকা ছাড়তেছি প্রায় এক সপ্তাহের মতো আমরা গ্রামে থাকবো আর ছেলে আসলে খুবই অসুস্থ কিছু বলার নাই আর এই যে বাড়ি চলে আসলাম আমার বাড়িতে অনেক মেহমান আমার ছোট খালাম্মা আসছে তার দুই মেয়ে এক ছেলে আর সকালবেলা হচ্ছে আমরা একটু রোদে দাঁড়ালাম তো এনি বলল যে একটু ভিডিও করার জন্য তাই অল্প একটু ভিডিও করে নিলাম আর তানজিল বরাবরের মতো এবারও মাছ ধরল তো সেটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম যেহেতু আমি ব্লগ করি তো এটা আমার ব্লগের মধ্যে আসাটা খুব দরকার তার জন্য একটু ভিডিও করা তো বরাবরের মতো মাছ ধরতেছে আজকে কিন্তু এনি নামলো তানজিল আরও অনেকেই নামছে তো যেহেতু অনেক বড় জাল একজনে ধরা যায় না সবাই মিলে মাছ ধরতেছে তো প্রথমে ও যে কোনি জাল বলে সেটা দিয়ে ট্রাই করলো কিন্তু উঠলো না তারপর সে এই টানা জালটাই নামাইলো তো এটা আমাদের নিজস্ব জাল কারণ হচ্ছে যেহেতু পুকুর আছে সময় মাছ ধরতে হয় আর প্রচুর পরিমাণ মাছ আর খুবই মজার কারণ গ্রামের মাছের মজাই আলাদা আমরা ঢাকায় যতই খাই না কেন সেটা আসলে কোনো মজা পাই না তো গ্রামে আসলে একদম পিওর তাজা সব জিনিস পাই আর একটা সাপ পড়ছিল এই যে সাপ আর বড় বড় মাছগুলো রাখা হলো আর ছোট মাছগুলো সবগুলোই ছেড়ে দেওয়া হয়েছে এরকম ভাবে দুইটা জাল টান দেওয়া হয়েছে দুইবার আর আমরা কিন্তু প্রচুর মাছ রাখছি অনেক মাছ বলার মতো না প্রায় দুই বালতি মাছ রাখছি আমরা এই যে এনি মাছ নিয়ে উঠতেছে আসলে বালতিতে মনে হইতেছে অল্প মাছ কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণ মাছ ও অনেক ছিল আর মাছের সাইজগুলো ক্যামেরায় আসলে ছোট ছোট দেখাচ্ছে আসলে অনেক বড় ছিল গ্রামের ফিলিংসটা আসলে কাউকে বুঝালে বুঝবে না কেউ যদি গ্রামে না আসে আর এই যে আবার নেক্সট টাইম জালটা টান দিচ্ছে এবারে লাস্ট টান দেওয়া মাছ যেহেতু অনেক ঠান্ডা পানি তো বরফের মতো ঠান্ডা আর আমাদের পুকুরের পানিগুলো একদম ঘোলাগুলা হয়ে গেছে পানি অল্প হয়ে গেছে আবার মাটি ভরাট করছিল সেই পানিগুলো এসে একদম ঘুলো হয়ে গেছে তো এই যে মাছ এত ভালো লাগে গ্রামের মাছগুলো দেখলে বলার মতো না কি আর বলবো আর এই যে মাছ আমি বলেতে ডেলে নিচ্ছে বরাবর মতো আমি এই কাজগুলো করি কাটাকুটি এগুলো আমার খুবই ভালো লাগে যতই অসুস্থ থাকি না কেন এই কাজগুলো কিন্তু আমিই করি আর এই যে বেছে নিচ্ছি আর আমার ছোট কাকার জন্য মাছ দিচ্ছি আমরা মাছগুলোকে দুই ভাগে ভাগ করে নিলাম আর এখনও যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে টাকা বেলাই কার্টুনি টিপে দিন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার মোবাইলে চলে যায় আর আপনার ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন সবাই যেন আমার ভিডিওটা দেখতে পারে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন প্লিজ সবাইকে মানে শেয়ার করে দিবেন আর যারা যারা করেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এই যে আমি মাছ কাটতেছি বরাবরের মতো আর আমাকে হেল্প করার জন্য আমার অ্যাসিস্ট্যান্টের মতো সবাই থাকে এনি তানজিল সবাই কিন্তু আমাকে সাহায্য করে মাছ কাটার জন্য যেহেতু অনেক পরিমাণে মাছ তো সবাই একসাথে কাটলে দেখা যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় মাছ কাটাটা আর এই যে তানজিল একদম ভিজা শরীরে এই মাছ আঁশ ফালাচ্ছে তো সবাই খুব এনজয় মানে খুবই মজা করতেছি বলার মতো না কতটা মজা করতেছি কারণ গ্রামে এসে এভাবে মাছ ধরে কাটা তারপর সেটাকে সাথে সাথে রান্না করে খাওয়া কতটা মজার আর আমি তো একটু অসুস্থ তাই খুবই ক্লান্ত হয়ে যায় আমি কিন্তু বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে আমার আমার খুব কষ্ট লাগতেছে কারণ ওই কথা বলতে পারতেছি না আর এই যে আমি মাছগুলো কেটে নিচ্ছি আর যেগুলো একটু ছোট টাইপের মাছ সেগুলো কিন্তু আমি আস্তই রাখলাম সেগুলো আর কাটবো না আর এটা হচ্ছে সরপুটি মাছ আমার পুকুরে সরপুটিগুলো এত মজা লাগে বলার মতো না আমি আসলে ঢাকায় কিন্তু আমি সরপুটি কিনে খাই না কিন্তু গ্রামে আসলে এটা আমি খাই আমার কাছে খুবই ভালো লাগে তো এরকম করে সবগুলো মাসে আমি কেটে নিচ্ছি প্লিজ 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 সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা আমার খুবই দরকার কারণ হচ্ছে আমি নতুন ব্লগ আর আমি খুব ছোট একটি ব্লগ করি তো আমাকে আপনারা সবাই হেল্প করুন যাতে আমি অনেক বড় হইতে পারি আমার চ্যানেলটা যাতে অনেক দূর যায় তো সবার সহযোগিতা থাকলে ইনশাল্লাহ সেটা আমি একদিন হব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার বাড়ির সবার জন্য দোয়া করবেন যেহেতু আমি ভিডিওতে সবাইকে বন্দি করলাম আর এই যে আমাদের সেই এটা কলের পার বলা যায় না এটা সেলার তো এই জায়গায় আমি বেশিরভাগ কাজ টাজ করি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিডু এই পর্যন্ত আল্লাহ হাফেজ